কিছু কিছু জিনিস আমি যেভাবে করব যেন আমি করি, আমি অন্তত যেন করি, আল্লাহর হুকুমটা পালন করি। কে কিভাবে করছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দেখেন আমাদের মাঝহাবের চার ইমাম সাহেবও আমরা কিভাবে নামাজ পড়বো, কেউ বলছে হাতে কানে রাখবো, কেউ বলছে হাতে কানে রাখবো, কেউ বলছে হাত খোলা রাখবো, কিন্তু একজন আরেকজনের ভিতরে ফতোয়া দেন। যেই ইমাম সাহেবরা ফতোয়া দিয়েছেন তারা বলছে যে এটা আমাদের মেমোরি হিসাবে আমাদের বুঝে যাবে নামাজটা এইভাবে পড়লে শুদ্ধ হবে, কিন্তু এটার ফাইনাল ডিসিশন আল্লাহ পাক কোরআন শরীফে আমার রাসূলের পাক সুন্নার মাধ্যমে দিয়ে দিয়েছেন। এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবের ফতোয়া কাটেন, কিন্তু আজকাল ওয়াজ মাহফিলে দেখা যায় যে এক একজন এক এক কথা বলতেছে, একজন আরেকজন কাফের মুশরিক মুনাফিক বিদআত শিরক এগুলো দিয়ে ফতোয়া দিচ্ছে। দুঃখের ব্যাপার হলো যে ঐতিহ্য, ইসলামের ঐতিহ্য যখন দেখেন আলেম ওলামারা একজন আরেকজনকে ইজ্জতের সাথে কথা বলছে এবং তারা একটা কথাই বলছে সবশেষে যে আল্লাহ সর্বজ্ঞানী, আল্লাহই ভালো জানেন, আমরা আমাদের বুঝ হিসাবে আপনাদেরকে আমাদের এই কিতাবগুলো এই ফয়সালাগুলো প্রেজেন্টেশন করলাম, আপনারা যদি আমাদের কোনো বয়ানের সাথে কোরআন শরীফের ক্ল্যাশ পান, কোরআন শরীফের সাথে কোনো দ্বিমত পান, কোরআন শরীফ প্রাধান্য পান। তো এত বড় ঐতিহ্য আমাদের, এত কিছু আছে, তা আমাদের আজকাল যে ফিতনাটা সৃষ্টি হচ্ছে এই ফিতনার কিন্তু দরকার নেই। আমার কথা হলো যে আপনি যেভাবে ভালো মনে করেন সেটা করেন, হারাম থেকে দূরে রাখেন, হালালের পথে চলেন, দুগাবাজি করেন না, চাঁদাবাজি করেন না, মানুষকে ভালো মতো স্যালারি দেন, ব্যবসাটা সদ্ভাবে করেন, জিনিসপত্রের দাম ঠিক রাখেন, এগুলো তো সব ইসলামের অংশ, এগুলো নিয়ে কেন আমরা কথা বলি, খালি আসি মুনাজাত করবো কি না করবো এটা করবেন। আরে এগুলো হলো আপনার অনেক খাস বিষয়, এখানে বিভিন্ন মতামত চলে আসছে, তো এখানে অনেক কিতাব আপনার ইয়া করে আসছে, 1400 বছর ধরে এগুলো গবেষণা হচ্ছে, এখনও গবেষণা হচ্ছে কোরআন শরীফ নিয়ে, তাই না? এটা তো শেষ হবে না কোনো দিন। আল্লাহর কোরআন কোনো বান্দা যে একজন পরিপূর্ণভাবে এককভাবে বুঝতে পারবে এমন তো কোনো কথা নয়, যে জন্য হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বলে বা পীর বা সাহেব হকারে আলেম সাহেবরা এটা এখনও নিয়ে এগুলো গবেষণা করছে, কিন্তু কিছু কিছু বক্তব্য যেগুলো আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করে সেগুলো থেকে দূরে রাখবেন, উস্কানিমূলক বক্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। যদি বেশি বুঝতে না হয় অন্তত মনে রাখবেন যে ইমান, নামাজ, রোজা, যাকাত, হজ, জিক্রুল্লাহ এগুলো যেন আমি অন্তত আদায় করি, ধোঁকাবাজি থেকে নিজেকে দূরে রাখি, ঘুষ থেকে নিজেকে দূরে রাখি, চাঁদাবাজি থেকে নিজেকে দূরে রাখি। ব্যবসা আমি লাভ করবো, কেন লাভ করবো না, লাভ না করলে চলবে না, কিন্তু এক টাকার জিনিস যখন 10 টাকায় বিক্রি করবেন সেটা ইসলাম সম্মত দেয়, কারণ ওই যে 10 টাকা খরিদ করতেছে ওই লোকেরও তো আয় আয় থাকতে হবে, ইনকাম থাকতে হবে, পণ্য বাজার। যেমন সারা বিশ্বে মুসলিম রাষ্ট্রে দেখবেন যে মানে ইফতারের যখন সময় আসবে, রমজানের সময় আসবে, জিনিসপত্রের দাম কমাই দেবে যাতে মুসলিমদের সুবিধা হয়, আর আমাদের দেশে বাড়তি আছে, কেন বলুন? যেই যেই জিনিসটা ধরেন 100 টাকা কেজি বিক্রি হবে এখন থেকে নিয়ে এদের আগের দিন পর্যন্ত সেটা 80 টাকা হয়ে যাবে, কেন? এই জিনিসগুলো আমাদের, এগুলোও তো বাবা সমাজ গঠনও তো, মানুষকে সুখ শান্তিতে রাখা, হকালের ব্যাপার চলা, এগুলো তো ইসলাম সমাজের মধ্যে পড়ে যায় বাবা। হ্যাঁ, আন্দোলন ছাড়া আমরা কারো বেতন বাড়াই না, তাই না? অনেক জায়গায় হয়েছে, তা আপনাদের এখানে হয়েছে, কেন হবে? যার ন্যায্য মূল্য তাকে তো দিতে হবে তো, কারণ আমাকে আল্লাহ যদি পয়সা দেবে, আপনাকে পয়সা দেয়, আমি পয়সাটা তো কবরে নিয়ে যেতে পারবো না, তাই না? আমারে যখন কবর দিবেন আমার চারিপাশে কি আপনারা টাকা, আমার যত ব্যাংকে টাকা আছে এগুলো এসে দিবেন মাটিতে? এই জিনিসগুলো মনে রাখতে হবে যে ধন সম্পদে যে আমি যে অর্জন করবো, আমি যে আয় রুজি রোজগার করবো, নিজের জীবনযাপন করবো, এইগুলো যেন আমি হক হালালিভাবে আল্লাহর পছন্দময় রাস্তায়, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত রাস্তায় যেন আমি অর্জন করতে পারি, এবং সেইভাবে আমার ছেলে মেয়ে ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে যেন আমি এই শিক্ষাটাই দিই, ভালো ব্যবহার করবে মানুষের সাথে, নারীদেরকে ইজ্জত করবে। দেখেন ইসলামে নারীদের পর্দা অত্যাবশ্যক, কিন্তু নারীদের পর্দার হুকুম আসার আগে পুরুষের চোখের পর্দার হুকুম চলে আসছে, সেটা নিয়ে কোনো আলোচনা হয়। আমার চোখ দুঃখ যদি ঠিক থাকে আমি কেন কোথাও উল্টা পাল্টা বাজি করব? হ্যাঁ, নারীদের পর্দা করতে হবে, এখানে কেউ দ্বিমত পোষণ করতেছে না, কিন্তু ওয়ান ওয়ে কথাগুলো চলতে পারে, পুরুষের পর্দা বলেও একটা জিনিস কোরআন শরীফে আছে। তো সবাই, আমি যদি আমাকে নিজের ঠিক রাখি, আমার পাশের জন্য একই কথা বলতো, সবাই যদি এক কথা বলি তো সমাজ তো সুন্দর হয়ে যাবে। এখন 1600 কোটির মুসলিম রাষ্ট্রে কেন বিশৃঙ্খলা থাকবে, তাই না?
আল্লাহ পাক সবার উপরে রহমত নিয়ামত বরকত বর্ষণ করুক।